গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখন গাইজ আছি আমরা বাঁকুড়ার যে কেন্দুয়াড়ি ঠিক নয়, প্রণবানন্দ পল্লীর যেখানে পুজোটা হয়, মানে প্রণবানন্দের সার্বজনীন দুর্গা উৎসব যে জায়গাটা, এটা কিন্তু এই দিকের রোডটা, মানে আমি এই দিকটা হয়ে এসেছি, কারণ এই দিকটা হচ্ছে ভৈরব স্থান কেন্দুয়াড়ির ওই দিকটা হয়ে আসা যায়, আর এই দিকটা হচ্ছে কিন্তু গোবিন্দনগরের যে ফায়ার স্টেশনটা আছে সামনেই দেখতে হবে, গোবিন্দনগরের সাথে এই রোডটা লিঙ্ক। আর এইখানে কিন্তু আগে এই পাঁচিলগুলো ছিল না, এটা 2-3 বছরের মধ্যেই হয়েছে। এই দিকটা দিয়ে এন্ট্রান্সটা, আর এইটা হচ্ছে আমাদের যে এবছরের যে থিম। তো এবছরের থিম হচ্ছে এখানে বৃন্দাবনের প্রেম মন্দির। তো বৃন্দাবনের প্রেম মন্দির তো দেখেইছো তোমরা, অতটা সুন্দর দেখায়, তো তাও একবার এখানে দেখে নাও, পাশে দিয়ে দিচ্ছি। আর তো গাইজ দেখো, এই দিক এইটা হচ্ছে পর্যন্ত সেরকম এখনও কিন্তু মানে পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি, পুরোপুরি কি এখন মোটামুটি যা দেখে পর আমার এক্সপিরিয়েন্সে যা বলে, মোটামুটি এখনও পর্যন্ত 55 কি খুব জোর হলে 60% কাজ কমপ্লিট হয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছ এখনও কিন্তু যে কাকুরা কাজ করছে, সে কাকুরা কিন্তু একদম সকাল থেকে বিকাল পর্যন্ত একদম লাগাতার কাজ করছে। আমি আরেকদিন এসেছিলাম, সেদিনে মানে আমার হয়নি, মানে ভিডিও করা হয়নি। তো আর এই দিকটাতে পেছনে ওইখানে দেখতেই পাচ্ছ, ওইখানে সামনেটাতে যে থাম্বাগুলো রাখা আছে, ওইখানে কিন্তু থাম্বাগুলো যেখানে রাখা আছে ওইখানে কিন্তু হবে, মানে যেখানে মেন প্রতিমাটা থাকে ওইখানে কিন্তু মেন প্রতিমাটা থাকবে। আর তাও এই দিকটা হচ্ছে সামনের এন্ট্রান্সটা, যেটা আগে তো দেখালামই, আর ওইখানে হচ্ছে সামনে যে মেন এন্ট্রান্সটা, ওই দিক দিয়ে ঢুকতে হবে, আশা করছি ওই দিক দিয়ে ঢুকতে হবে, বা বাঁ দিক দিয়ে ওইদিকে ঢুকে দেন এদিকে সোজা মূর্তিটা দেখে দেন আবার ডান দিক হয়ে বেরোতে হবে। তো এবছর তো মেন আকর্ষণ প্রণবানন্দ পল্লীর মেন আকর্ষণ তো তোমরা দেখলে যে হচ্ছে আমাদের প্রেম মন্দির, বৃন্দাবনের প্রেম মন্দির। স্ট্রাকচারটা দেখে অনেকটা বুঝতেই পারা যায়, সোজা সোজা দেখাই তাহলে তোমরা আরও ভালো বুঝতে পারবে, এটা একদম কিন্তু সোজার থেকে দেখাচ্ছে, এটা কিন্তু একদম মেন সামনের এন্ট্রান্সটা একদম সোজা দেখো বুঝতে পারা আছে। চৌকা মতন একটা স্ট্রাকচার আছে, এই চৌকা মতন স্ট্রাকচারের মধ্যেই কিন্তু এখানে একটা হবে, একটা মন্দির টাইপের দেখেই বোঝা যাচ্ছে যে একটা মন্দির টাইপের হবে। আর যেহেতু আমরা থিমটা জানি, তো সেহেতু বলতে আমাদের সুবিধা হচ্ছে। আর এবছর আগের বছর মানে 2022-এর কথা বলছি, 2022-এ তোমরা আমি এখানে ভিডিও বানাতে এসেছিলাম, তো আগের বছর ছিল কেদারনাথ। তো আগেরবারে কেদারনাথের ডিটেলিং কিন্তু খুব ভালো করেছিল। আর এই সাইডটায় এই সাইড ফাঁকা সাইডগুলো দেখতে পাচ্ছ না সামনে, এগুলোতে কিন্তু পুরো একদম ফুল গাছ বা যে কোনো ডেকোরেশন দিয়ে কিন্তু সাজানো থাকে, এখন ফাঁকা লাগছে, বাট তখন এসে পরে তোমরা কিন্তু একদমই চিনতে পারবে না। আগের বছর আমি এরকম টাইমে ভিডিও বানিয়েছিলাম, বাট আগের মানে যখন পুজো ছিল তখন আমি ভিডিও বানাতে পারিনি, কারণ আমি বাইরে চলে গেছিলাম বলে, দেন আমার বাইরেরও ভিডিও বানানো হয়নি, কারণ তোমরা জানো আমার ফোনের অবস্থা কী। আর তারপর ইচ্ছেও যায়নি, বিদা বলতে গেলে ঘুরছিলাম, আর একবার মনটা উঠে গেলে আর তো হয় না, তো সেই জন্য। তো গাইজ দেখো, এরকম কিছুটা স্ট্রাকচার হচ্ছে, আবার দুর্গাপূজার সময় আবার আসবো, তখন তোমাদের আবার দেখাবো। তো এরকম ভিডিও দেখতে পেলে ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু কিন্তু কমেন্ট করে যেও, কারণ একটু অনেকদিন ভিডিওটা অফ ছিল, তো একটু লাইক করে দিও, আর পারলে একটু শেয়ার করে দিও যারা বাঁকুড়ার মধ্যে থাকে। এটা কিন্তু এবছর প্রণবানন্দ পল্লীর সেরা আকর্ষণ, তো চলো দেখতে থাকো।